খুব শীঘ্রই খুলতে চলেছে উৎসশ্রী পোর্টাল আদালতে পর্ষদ জানিয়ে দিয়েছে এবং এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন উইদাউট স্কিপ করে তো শুরু করা যাক যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে এখন বহু বছর ধরে আমরা আপনাদের উদ্দেশ্যে অথেন্টিক নিউজগুলো শেয়ার করে আসছি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করবেন শুরু করা যাক তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রাজ্যের উচ্ছ্বসী পোর্টাল যার মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা অনলাইনে বদলির আবেদন জানাতে পারতেন কিন্তু পোর্টাল বন্ধ থাকার কারণে শিক্ষক শিক্ষিকাদের বদলির রয়েছে খুব শীঘ্রই এই উচ্ছ্বসী পোর্টাল খুলে দেওয়া হবে বলে সোমবার আদালতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে কবে নাগাদ খুলতে পারে উচ্ছ্বসী পোর্টাল তা জানতে চেয়ে এবার রাজ্যের কাছে সেই তথ্য তলব করছে কলকাতা হাইকোর্ট আগস্ট মাসে ফের এই মামলার শুনানি আছে তো আগেই প্রাথমিক শিক্ষা শিক্ষকদের বদলির আবেদন অফলাইনে করা যাবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট কিন্তু প্রাথমিক ছাড়াও বাকিদের ক্ষেত্রেও বদলি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সোমবার দিন একটি বদলি সংক্রান্ত মামলায় শিক্ষা পর্ষদের আইনজীবী জানান অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে সেগুলি কার্যকর করতে একাধিক তথ্য প্রয়োজন ওই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর অসম্ভব সে কারণে স্বস্তি পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পর্ষদ কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের তরফে এখনও কোনো জবাব মেলেনি পর্ষদের তরফে এই বক্তব্য শোনার পরেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন কতদিনের মধ্যে উৎস্বস্তি পোর্টাল খোলা হবে সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে পর্ষদকে তারপরেই এই বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত তো গুরুত্বপূর্ণ তথ্যটা উঠে আসছে অর্থাৎ উৎস্বস্তি পোর্টাল যেটার মাধ্যমে মিউচুয়াল হোক জেনারেল হোক যে বিভিন্ন রকম ট্রান্সফার সেটা হতো টিচার আইডি দিয়ে এবং সেক্ষেত্রে সেটা বহু দিন ধরে বন্ধ আছে এবং সেক্ষেত্রে কিছুদিন আগে এসএসসি তরফ থেকে এটা বন্ধ রাখার মানে আবেদন করা হয়েছিল যে বন্ধ রাখা হোক যেহেতু রিক্রুট প্রসেস চলছে তার আগেও প্রাইমারি সংক্রান্ত এবং এসএসসি এবং আপার প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছিল তো গভর্নমেন্ট অর্ডার অনুসারে প্রপার জিও বের করা হয়েছিল যে আনটিল ফার্দার নোটিস বা যাই হোক সাসপেন্ড করা হচ্ছে ওস পোর্টাল তো এখন আপাতত যেটা আছে যে এই বছরের ডিসেম্বর একত্রিশ পর্যন্ত এটা বন্ধ রাখা হয়েছে তো তার মধ্যেই তাহলে হয়তো খুলতে চলেছে উৎস্বসি পোর্টাল যে খবরটা আসছে অর্থাৎ আদালতে যে মামলাটি হয়েছে এবং মামলা সাপেক্ষে পর্ষদকে নির্দেশ দেওয়া হচ্ছে যে কতদিনের মধ্যে উৎস্বসি পোর্টাল খোলা হবে সেই তথ্য জানাতে হবে এবং তারপর কিন্তু এই ব্যাপারটা নিয়ে আরও বিস্তারিত জানা যাবে তো পরবর্তী যে আপডেট সেটা আমরা শেয়ার করবো এই চ্যানেলের মাধ্যমে ডেলি বেসিসে আপডেটগুলো মিস করার যাতে না হয়ে যায় অবশ্যই আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অবশ্যই আপনারা নিজেদের জেলা এবং কর্মরত জেলার নাম লিখতে পারেন